চোর এক পাও বাপিদাকে আর কেউ একটাও কথা বলবে না, ওর গায়ে আর কেউ কোনো হাত তুলবে না। পারবে না তো কি করবে? হ্যাঁ, ওর গায়ে হাত দেবে না তো কি করবে? আমি সহ্য করতে পারি না পিচ্ছল। কে বলেছে আপনাকে? কি প্রমাণ আছে যেটা বাপিদাই করেছে? ও অন্যায় করেছে না হলে কাঁদছে কেন? জিজ্ঞেস করো ওকে। হ্যাঁ হ্যাঁ, তুমি এসবের মধ্যে থেকো না ঝিল্লি, ওকে আমাদের হাতে তুলে দাও, পিছিয়ে সত্যি বার করবো। শিমুল পড়ার ক্ষতি করা আজ ওর একদিন আমাদের একদম চুপ। নিজেদের মধ্যে এভাবে অশান্তি করলে বাইরের লোকরা তো তার সুযোগ নেবে। তোমরা কেউ আর একটা হাত তুলবে না বাপিদার গা। এবার যা কথা বলার আমি বলবো। বাপিদা কি করছো নাকি? পাটা ছাড়ো। আরে কি করছো নাকি বাপিদা? পাটা ছাড়ো, প্লিজ পাটা ছাড়ো বাপিদা। জিন্দি, তোমার মনটা খুব বড়, ছোড়া দিয়ে মোড়া। বাইরে থেকে এসে তুমি মূলপুরাকে ধরে রেখেছো, ধরে রাখবে, মা দুর্গার সাক্ষী রইল। তুমি না ঝিল্লি চৌধুরীর দাদা, এভাবে আর কাঁদবে না। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কি রাবিশ হচ্ছে এসব। একটা ছেলে যে সজ্ঞানে এরকম অন্যায় করে থাকে তাকে এরকম বাবু বাঁচা করার কি আছে আমি তো বুঝতে পারছি না। ভিডিও পিটের ছাল চাপড়ে তুলে দেওয়া উচিত, তাহলে সত্যি কথাগুলো হরার করে বলে দেবে। এতক্ষণ ধরে তো চেষ্টা করলেন, কম তো মারেননি আপনারা, পারলেন কি কিছু জানতে? এবার একটু আমাকে চেষ্টাটা করতে দিন। বাপিদা বাপিদা, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি কোনো অন্যায় করো না, বলো না। সব দোষ আমার, আমি কলকাতার নাট্য কোম্পানির খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়েছিলাম। জানতাম, আমি দেখেছি, আমি বলেছিলাম। ও প্লিজ, হাই গড বলছি কৃষ, ওনাকে তুমি একটু চুপ করতে বলো, নইলে আমি বাপিদাকে নিয়ে অন্য কোথাও গিয়ে কথা বলছি। এভাবে সবাই মিলে চিৎকার করলে কথা বলা সম্ভব? বাপি বাপি সব বলে দেবে, হু হু করে সত্যি বলে দেবে। এবার না না, আমায় আমায় কিছু জিজ্ঞেস করলে আমি আমি ডিনাই করে যাব, ঘরে চলে যাই চুপচাপ। বাপিরা এদিকে এসো তো, এটা কেন করলে বাপিদা? বড় সেলুনের আমার অনেক দিনের স্বপ্ন, শাতিমপুর আমাকে বলেছিল একটা বড় সেলুন করে দেবে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।